ইতিহাস বলে পূর্ব বাংলায় কোনো রাসুল আসেননি ইসলামের বাণী প্রচার করতে কিন্তু যাদের পবিত্র পদধূলিতে বাংলার মাটি নূরের আলোতে আলোকিত হয়েছে তারা হলেন পীর ও আউলিয়া কেরাম তাদের উদারতা মহত্ব মহানুভবতা এদেশের মানুষকে করেছে মুগ্ধ যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ বিশেষ করে শোষিত ও নির্যাতিত মানুষেরা দলে দলে ইসলামের পতাকাতলে আশ্রয় নিয়ে শান্তি আর সমৃদ্ধির সন্ধান পায় হযরত শাহমহদুম রহমতুল আলহী ছিলেন ওই সকল আউলিয়া পীরদের মধ্যে অন্যতম তার আগমনে উত্তরবঙ্গ বিশেষ করে রাজশাহী অঞ্চলে ইসলামের বিস্তৃতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় আজ আমরা এই মহান অলির জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন হজরত শাহমুখদুম রহমতুল আলহ ছিলেন বড়পীর হজরত আবদুল কাদের জিলানী রহমতু আলাইহের নাতি শাহমুখদুম রহমতুল আলহের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস তিনি সুদূর বাগদাদ শহর থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হিজড়ি ছয়শ পঁচাশি সনে এ দেশে আগমন করেন আজ রাজশাহী অঞ্চলে মুসলমানদের যে সংখ্যাগরিষ্ঠতা তার পটভূমিতে শাহ মখদুম অনবদ্য ভূমিকা রয়েছে তার ইসলাম প্রচারের এ অবদানের জন্যে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন ইসলাম প্রচারের এ অবদানের জন্য শাহ মখদুম রূপস প্রভৃতি উপাধিতে তিনি ভূষিত হন প্রাচীন বরেন্দ্র এবং গৌড় অঞ্চলে ইসলামের ভিতকে শক্তিশালী করতে তার মুখ্য ভূমিকা রয়েছে হযরত মখদুম রহমতুল্ল আলহের জন্মশাল নিয়ে অনেক মতভেদ প্রচলিত আছে তবে বিভিন্ন প্রামাণিক সূত্র অনুযায়ী বলা যায় তিনি বারোশো সালে বাগদাদের এক বিখ্যাত সুফি পরিবারে জন্মগ্রহণ করেন তার দাদা হলেন বড় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলেহে তার দাদা হজরত আব্দুল কাদের জিলানী রহমতু আলহের মৃত্যুর চুয়ান্ন বছর পর শাহ মখদুম রহমতুল আলহে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ আজল্লাহ শাহ হজরত শাহ মখদুম রহমতুল আলহে হলেন আজল্লাহ শাহ রহমতু আলহের মেজ পুত্র বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতু আলহে সাতাশ জন পুত্রের মধ্যে হজরত আজল্লাহ শাহ ছিলেন একজন হজরত আজল্লাহ শাহের দ্বিতীয় পুত্রই হলেন হজরত শাহ মখদুম রহমতুল্লাহ হজরত শাহ মখদুম মকদুম আলেহের পিতা হজরত আজাল্লাহ শাহ একজন বড় অলি ছিলেন হজরত শাহ মখদুম রহমতুল্লা আলহের পুরো পরিবারটাই অলি ছিলেন হুজরে পাক সাল্লিউসাল্লামের তরিকাকে পুনর্জীবিত করে দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্যে পরিবারের সকল সদস্যবৃন্দ দেশ দেশান্তরে ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন সকলেরই উদ্দেশ্য ছিল দিনকে কি করে জিন্দা রাখা যায় পিতা ও মাতার উভয় সূত্রেই শাহ মখদুম রহমতুল্লা আলেহে ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের বংশধর শাহ মহদুম রহমতুল্লা আলহের বাল্যকাল কাটে জ্ঞান চর্চার হাতে ঘড়ি হয় তার পিতা আজাল্লাহ শাহের মাধ্যমে তার পিতা আজাল্লা শাহ তৎকালীন সময়ের একজন বিশিষ্ট আলেম এবং ধার্মিক হিসেবে বিখ্যাত ছিলেন সুফি জ্ঞানে তার অগাধ পাণ্ডিত্য ছিল তাই শিশু বয়সেই তিনি তার পুত্র শাহ শাহমখদকে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলহের প্রতিষ্ঠিত কাদেরিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন কিছুদিনের মধ্যেই শাহ শাহমখদুমের তীক্ষ্ণ মেধার পরিচয় পাওয়া যায় অল্প বয়সেই তিনি কোরআন হাদিস ফিকহ আরবি ভাষা ও ব্যাকরণ সুফিতত্ত্ব ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করে ফেলেন বারোশো সালের দিকে শত্রুদের হাতে বাগদাদ নগরীর পতন ঘটে বাগদাদ নগরীর পতন হওয়ার আগেই পিতা আজাল্লা শাহের সাথে শাহ শাহমকদুম রহমতুল আলহে বাগদাদ ত্যাগ করে ভারতের দিকে রওনা হন বাগদাদ ছেড়ে যাওয়ার পর শাহ মহদুম রহমতুল্ল আলহের পরিবার ভারতের সিন্ধুতে অবস্থান করেছিলেন সেখানে থাকাকালীন সময়ে বিখ্যাত সুফি জালাল শাহ সুরের মাদ্রাসায় তিনি ভর্তি হন এবং ইসলামের উচ্চতর বিষয়ে পড়াশোনা শুরু করেন উচ্চ শিক্ষাতেও তিনি অদম্য মেধার পরিচয় রাখেন সুফি ধারাবাহিকতার বিভিন্ন শিক্ষা অর্জনের মাধ্যমে তিনি কাদরীয় তরিকার সিদ্ধ পুরুষে পরিণত হন সে সময় তাকে মখদুম খেতাব দিয়ে ভূষিত করা হয় পড়াশোনা শেষ করে তিনি তার পিতার কাছে ফিরে যান হজরত শাহ মখদুম রহমতুল্লা আলহে বিভিন্ন অবিচার অনাচার দূর করে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ছয়শো পঁচাশি হিজড়ি সালে হযরত শাহ মখদুম রহমতুল্লা আলহে এদেশে এসে বাঘা নামক স্থানে উপস্থিত হয়ে পদ্মা নদীর নিকটস্থ যে কেল্লায় স্থাপিত করেছিলেন সেটাই নগর নামে খ্যাত শাহ মখদুম রহমতুল আলহের আগমনের সময় রাজশাহী শহরের নাম ছিল মহাকালগড় তবে পরে এ নাম রামপুর বোয়ালিয়াতে রূপান্তরিত হয় রামপুর বোয়ালিয়া বর্তমানে যা পাড়া নামে পরিচিত এটিকে পূর্বে মহাকালগড় বলা হতো এই স্থানটি আগে বহু রকমের মূর্তি ও বহু মঠ মন্দিরে পূর্ণ ছিল এখানে মহাকাল দীঘি নামে একটা প্রকাণ্ড দীঘি ছিল ত্রিশ থেকে চল্লিশ বিঘা জমির উপর দেওরাজার বাড়ি ছিল তৎকালীন দৈত্য ধর্মাবলম্বীদের প্রধান তীর্থস্থান ছিল এ রামপুর বোয়ালিয়া তাদের ধর্মমতে তারা এখানে এসে নরবলি দিত অনেকে বলির জন্য মানুষ কিনে আনত কখনো আবার জোর করে অনেককে ধরে আনত অনেকে আবার বলি হওয়ার জন্য স্বেচ্ছায় আসত এখানে দুজন দেওরাজা ছিল তাদেরকে মানুষ ঈশ্বরের অবতার বলে বিশ্বাস করত এমনকি কয়েকজন মুসলমান দরবেশ এ অঞ্চলে আসলে তাদেরকে ধরে বলি দেয়া হয় এ সংবাদ বাগদাদ শরীফে পৌঁছালে পিরানে পীর দস্তগির দপ্তর হতে হযরত্তুর কান শাহকে রামপুর বোয়ালিয়াতে ধর্মপ্রচারের জন্য পাঠানো হয় তিনি কিছু অনুচর সহ এই স্থানে পৌঁছলে এবং ধর্মপ্রচার করা শুরু করলে দেউরাজের সাথে সংঘর্ষ বাঁধে এবং তুরকান শাহ তার হাতের লাঠি দ্বারা বহু দেও ধর্মাবলম্বীর প্রাণ নাশ করেন ফলে জীবন্ত অবস্থায় তুরকান শাহকে বেঁধে আনার আদেশ হয় রাত্রিকালে তাকে বেঁধে ফেলা হয় কিন্তু শত শত লোক চেষ্টা করেও হযরত তুরকান শাহকে তার গদি থেকে সরাতে পারেনি শেষ পর্যন্ত ওই স্থানেই তাকে ছয়শো সাতাত্তর সনে হত্যা করা হয় কিন্তু তার লাশটিকে বিন্দুমাত্র স্থানান্তর করতে না পেরে ওই স্থানেই তাকে পুঁতে রাখা হয় আজও উক্ত স্থান বর্তমানে দরগাপাড়া তুরকান শহীদের আস্তানা নামে খ্যাত রামপুর বোয়ালিয়ায় হযরত তুরকান শাহের শহীদ হর সংবাদ শুনে হযরত শাহ মখদুম রহমতুল্লাড়ে দানব কুলকে ধ্বংস করার উদ্দেশ্যে রাজশাহীতে আসেন তিনি কিছু সংখ্যক সঙ্গীসহ নদীপথে কুমিরের পিঠে চড়ে এসে চারঘাট থানার বাঘা নামক স্থানে উপস্থিত হয়ে পদ্মা নদীর তীরে কেল্লা স্থাপন করেন এবং উক্ত স্থানই নগর নামে পরিচিত তার নির্মিত নগরের এ দুর্গ থেকে তিনি অভিযান চালিয়ে মহাকালগড় দেওরাজ্য জয় করেন আল্লাহ সুভানওয়াত আলা তার এই মহান অলিকে অসংখ্য কারামত দান করেছিলেন তাকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা রামপুর বোয়ালিয়ায় এক নাপিতের তিন পুত্র ছিল সে সময় মহাকাল গড়ে তার দুই পুত্রকে নরবলি দেয়া হয় এবং শেষ পুত্রকেও বলি দেওয়ার সিদ্ধান্ত হলে ওই নাপিত মখদুম নগরে এসে উপস্থিত হয় এবং হযরত শাহ মখদুম রহমতুল্ল আলহের নিকট নালিশ পেশ করেন এতে হুজুর বলেন যাও তুমি তোমার সন্তানসহ নদীর ধারে অবস্থান করো আমার সাক্ষাৎ পাবে নাপিত দম্পতি তাদের সন্তানসহ দিবারাত্রি নদীর ধারে যায় এবং কেঁদে বেড়ায় কিন্তু তারা শাহমগুমের দর্শন না পেয়ে সন্তানসহ পানিতে ডুবে মরার সিদ্ধান্ত নেয় এবং পানির মধ্যে নামতে থাকে এমন সময় ভয় নেই ভয় নেই বলে কুমিরের পিঠে চড়ে মখদুম রহমতুল্ল আলহে নাপিত দম্পতির নিকট আবির্ভূত হলেন এরপর হুজুর তাদেরকে সান্ত্বনা দিলেন এবং তাদের পুত্রের গলায় তিনি তার হাত বুলিয়ে দিলেন এবং ফুঁ দিলেন আর বললেন শীঘ্রই দেওরাজ্য ধ্বংস হয়ে যাবে আর তোমার পুত্রেরও বলি হবে না কোনো কথা প্রকাশ করো না এসব বলে হুজুর কুমিরের পিঠে আবার ফিরে গেলেন সকালবেলা দেওমন্দিরে নাপিতপুত্রকে নাপিত পুত্রকে আনা হল কিন্তু ছুরির ঘাত প্রতিঘাতেও নাপিত পুত্রকে কাটা গেল না তাকে বারবার ছুরি দ্বারা আঘাত করা হলেও সে কোনরূপ কষ্টবোধ করল না দেওরাজের নিকট ওই সংবাদ দেয়া হল সব শুনে রাজা তখন বললেন যে এই ছেলের দোষ আছে ওকে ছেড়ে দাও আর এভাবে ছেলেটি বলির হাত থেকে বেঁচে গেল এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ আল্লাহতালা শাহমুম রহমতুল্ল লালেহেকে কতটা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন দেও রাজ্যের সময়কালে নরবলি দেওয়ার কাজে ব্যবহৃত পাত্রটি আজও হযরত মখদুম রহমতুল্লা আলহের মাজার প্রাঙ্গণে সংরক্ষিত রাখা আছে কথিত আছে শাহ মখদুম রহমতুল্লা আলেহে কুমিরের পিঠে চড়ে নদী পার হতেন তার কারামতের শক্তিতে শুধু কুমির নয় বনের বাঘও বর্ষতা স্বীকার করতে বলে জনশ্রুতির আছে বর্তমানে শাহ মখদুম আলেহে কবরের পাশেই তার সেই পোষ মানা কুমিরটিকে সমাহিত করা হয় কুমিরটির কবর এখনও আছে রাজশাহী অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি সারা দিন ধ্যান আর ইবাদতে মশগুল থাকতেন কথা বলতেন খুব কম কোরআন পড়তেন বেশি একদিন তিনি উপলব্ধি করলেন যে তার মৃত্যু আসন্ন তারপর তিনি তার ভক্তদের বিভিন্ন অঞ্চল থেকে মহাকালগড়ে ডেকে পাঠান সবাইকে নসিহত বাণী দান করে একসাথে জোহরের নামাজ আদায় করেন নামাজ শেষে তিনি তার যোগ্য শিষ্যদের এলাকা ভাগ করে দিয়ে ইসলাম প্রচারের দায়িত্ব প্রদান করেন আসুরের নামাজের পর আবার সবাইকে ডেকে বর্তমান তার কবরের স্থান দেখিয়ে দিয়ে বলেন যে তার মৃত্যুর পর সেখানে যেন তাকে দাফন করা হয় নিজের লাঠি দিয়ে সেই স্থানে দাগ কেটে চিহ্নও দিয়ে দিলেন মাগরীবের নামাজ পড়ে তিনি হুজরাখানায় ঢুকে সাদা চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে ঘুমিয়ে পড়েন এরপর হুজরা থেকে আর বের হচ্ছেন না দেখে শিষ্যরা হুজরার ভেতরে গিয়ে দেখেন উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক মখদুম রহমতুর লালিহে ইহ জগত ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন হিজড়ি সাতশো তেরো সালের রজব মাসের সাতাশ তারিখ অর্থাৎ তেরোশো তেরো খ্রিস্টাব্দ তিনি মৃত্যুবরণ করেন এবং তার ওসিয়াত অনুযায়ী তাকে দরগাপাড়ায় দাফন করা হয় তার মাজার শরীফ রাজশাহী জেলায় দরগাপাড়ায় অবস্থিত আল্লাহ সুহানা তালা তার এই মহান ওসিলায় আমাদের অন্তরকে আলোকিত করুন এবং হেদাযত দান করুন আমিন